কখনো কি এমন হয়েছে কোনো সিক্রেট ফটো বা ভিডিও কেউ গ্যালারি থেকে খুলে দেখে নিয়েছে, ওই ফাইলটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি ডিলিটও করতে পারবে না, প্লাস তুমি গ্যালারিতে রাখতেও পারছো না, সেই মুহূর্তে তুমি কী করবে? নর্মালি সবাই প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন নেয়, গ্যালারি ভল্ট এটসেট্রা এটসেট্রা অনেক কিছুই, তো সেগুলো সব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হয়, যার জন্য তোমার যে ডেটাটা থাকে সেটা সিকিউর পুরোপুরি হয় না। তোমরা যদি স্যামসাংয়ের ফোন ইউজ করে থাকো তাহলে তার মধ্যে সিকিউর ফোল্ডার নামে একটা ফিচার থাকে, সেটা স্যামসাংয়ের নক্স সিকিউরিটি সিস্টেম দ্বারা প্রোটেক্টেড। তোমরা এটাকে ইউজ করতে পারো, এটা পুরোপুরি সিকিউর। সো এটাকে কীভাবে ইউজ করবে, কী সব সেটিং তুমি এর মধ্যে করতে পারবে, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা। আরেকটা জিনিস বলে রাখি, স্যামসাংয়ের সিকিউর ফোল্ডারটা তুমি যদি অ্যাক্সেস করতে চাও তোমার একটা স্যামসাং অ্যাকাউন্ট থাকা কিন্তু খুবই জরুরি, তো ফার্স্টে সেটা বানিয়ে নিও। ফ্রেন্ডস, ভিডিওটা একটু লম্বা হবে, প্লিজ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখো এই ভিডিও। সবচেয়ে ভালো ব্যাপার হলো তুমি যে অ্যাপস ইউজ করো না কেন, তার মধ্যে তুমি যদি তোমার পার্সোনাল ছবি বা ভিডিও রেখে দাও, ফোনটি হারিয়ে যাওয়ার পর বা নষ্ট হয়ে যাওয়ার পর ওগুলো সব ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে সিকিউর ফোল্ডারে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা তোমার স্যামসাং অ্যাকাউন্টের সাথে সিঙ্ক্রোনাইজ হবে, যার দরুন তোমার ফোনটা যদি হারিয়েও যায় বা নষ্টও হয়ে যায় তুমি তোমার ডেটাগুলো তাও পেয়ে যাবে। সো তুমি এখানে কী কী করতে পারবে, তুমি এখানে অ্যাপসের ক্লোন তৈরি করতে পারবে, তোমার একটা ডিফারেন্স স্পেস হবে, এখানকার কন্ট্যাক্ট লিস্ট তুমি তৈরি করতে পারবে, এখানে যা যা তুমি কাজকর্ম করবে তা তোমার বাইরের ফোনে কোনো এফেক্ট পড়বে না, অ্যাজ এ তোমার ওয়ার্ক লাইফ হিসাবে এই জায়গাটাকে তুমি চুজ করতে পারো, এটাকে তুমি একটা সিকিউরিটি দিয়ে রাখতে পারবে, যাতে তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বা ছোট তোমার ভাই বোন থাকে তাহলে তারা তোমার কোনো ডেটা নষ্টও করতে পারবে না, তুমি এটাকে এভাবেই ইউজ করতে পারো। তো চলো বেশি দেরি না করে মেইন ভিডিওতে আসা যাক। আর একটা কথা বলি ফ্রেন্ডস, এই ভিডিওটা একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখো। আমি এখানে 100% কভার করার চেষ্টা করেছি স্যামসাং সিকিউর ফোল্ডারে কী কী ফিচার্স আছে, তো লাস্ট পর্যন্ত দেখো জানার জন্য কী কী আছে, তোমাদের হয়তো কোনো কাজে লাগতে পারে। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ধন্যবাদ। চলো শুরু করা যাক। কেমন আছো সবাই, আমি শুভ, TWG নতুন এক এপিসোডে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, তোমার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য আগ্রহ দেবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও, তাহলে TWG পরবর্তী আপডেটগুলো পেতে থাকবে। সিকিউর ফোল্ডারে কাজ করার আগে আমাদের জানতে হবে কীভাবে এনাবেল করব। দেন চলো আগে এনাবেল করে নিই। অনেকগুলো উপায় হয়, তার মধ্যে একটি হচ্ছে সেটিং থেকে গিয়ে সার্চ করে এনাবেল করা, তুমি চাইলে টপ বার থেকেও অন করতে পারো। চলে এসে সিকিউর ফোল্ডার, এখানে ট্যাপ করে এগ্রি করলেই এনাবেল হয়ে যাবে। আমি শুরুতে বলেছিলাম স্যামসাং এর অ্যাকাউন্ট থাকা জরুরি, এইখানেই এটা জরুরি। তুমি যদি সিকিউর ফোল্ডারের পাসওয়ার্ড ভুলে যাও তখন পাসওয়ার্ড রিসেটের জন্য স্যামসাং অ্যাকাউন্ট জরুরি। তারপর কিছুটা সময় যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড সেট করতে হবে, তারপর কনফার্ম করতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে সিকিউর ফোল্ডারের মেইন ইন্টারফেস। এখান থেকে তুমি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবে, এখান থেকে কোনো ফাইল অ্যাড করতে পারবে, এখান থেকে কোনো সেটিং করতে পারবে, আর এখানে ফোনের ডিফল্ট অ্যাপ্লিকেশনসগুলো অ্যাভেলেবেল আছে, যেমন এটা গ্যালারি আপাতত ব্ল্যাঙ্ক রয়েছে, চলো এটাতে কিছু ইমেজ নিয়ে আসি। অ্যাট ফার্স্ট গ্যালারির যে ইমেজটা তুমি সিকিউর ফোল্ডারে আনতে চাও সেটাকে চুজ করে নাও। চুজ করার পর ওপরে যে তিনটা ডট আছে ওখানে ক্লিক করার পর এখানে দেখো মুভ টু সিকিউর ফোল্ডার বলে একটা অপশান আছে, ওটাতে ট্যাপ করলেই ইমেজটা সিকিউর ফোল্ডারে মুভ হয়ে যাবে। আর এখানে সেই প্যাটার্নটা ইউজ হবে যেটা প্রথমে সেট করা হয়েছিল সিকিউর ফোল্ডার ওপেন করার সময়। দেখো সিকিউর ফোল্ডারের গ্যালারিতে ফটোটা চলে আসছে। একইভাবে গ্যালারিতে কিন্তু আর ছবিটা নেই, তো কাজ হয়ে যাওয়ার পর কীভাবে গ্যালারিতে আবার ফিরিয়ে আনবো সেটা দেখে নিই। ঠিক একইভাবে ওই অপশানে তুমি দেখতে পাবে মুভ আউট অফ সিকিউর ফোল্ডার, ওখানে ট্যাপ করলেই ছবিটি ওখান থেকে বাইরে গ্যালারিতে আবার চলে আসবে।
দেখো ছবিটি আবার গ্যালারিতে ফিরে এসেছে। সো ফ্রেন্ডস, চলো আরও কিছু জেনে নেওয়া যাক সিকিউর ফোল্ডার সম্বন্ধে। এবার শিখব কাস্টমাইজ করে কীভাবে সিকিউর ফোল্ডারকে, এবং এর আইকন ও নাম কীভাবে চেঞ্জ করব। উপরের ডান দিকের যে সেটিং সেকশন ছিল সেখানে কাস্টমাইজ বলে একটা অপশান থাকবে, সেখানে ট্যাপ করার পর নাম এবং আইকন চুজ করার জন্য অপশানস দেবে। সেখানে পছন্দ মতো নাম এবং আইকন সিলেক্ট করে ব্যাক করলেই দেখবে চেঞ্জ হয়ে গেছে সিকিউর ফোল্ডারের আইকন এবং নাম। তুমি কি জানো তুমি একটা ডেডিকেটেড ফিঙ্গারপ্রিন্ট শর্টকাট ক্রিয়েট করতে পারো সিকিউর ফোল্ডার লঞ্চ করার জন্য? চলো জেনে নেওয়া যাক কীভাবে। ফার্স্টে যাবে সেটিংসে, সেটিংস থেকে লক টাইপ, লক টাইপে প্রেস করার পর প্যাটার্ন দেবে, প্যাটার্ন দেওয়ার পর সবচেয়ে নিচে দেখতে পাবে ডেডিকেটেড ফিঙ্গারপ্রিন্ট, এই অপশানটা অন করে দেবে। অন করার পর তোমাকে জিজ্ঞাস করবে যে কোন ফিঙ্গারপ্রিন্টটা তুমি সেট করতে চাও এই কাজটা করার জন্য। তখন তুমি চেক করে নিতে পারো এই ফিঙ্গারপ্রিন্ট তো তিনটা সেট করা যায়, তিনটার মধ্যে কোন ফিঙ্গারপ্রিন্টটা তুমি দিতে চাচ্ছ। তো চেক করে নিলে, এখানে চেক করার পর রেজাল্ট আসলো যে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা ফিঙ্গারপ্রিন্ট ওয়ান, সেক্ষেত্রে তুমি এখানে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান সিলেক্ট করবে। দেন তুমি যতবার লক স্ক্রিন লক অবস্থাতে তুমি ডান হাতের বুড়ো আঙুলটা ছোঁয়াবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে, ততবার একা একাই সিকিউর ফোল্ডার অন হয়ে যাবে। চলো আরও কিছু জেনে নেওয়া যাক সিকিউর ফোল্ডার সম্বন্ধে। সেটিংসে অটো লক সিকিউর ফোল্ডার বলে যে অপশানটা আছে সেখানে তুমি যদি ইমিডিয়েটলি অপশানটা সিলেক্ট করো তাহলে তুমি সিকিউর ফোল্ডার থেকে এক্সিট হওয়ার সাথে সাথেই সিকিউর ফোল্ডার লক হয়ে যাবে। তুমি সিকিউর ফোল্ডারের নোটিফিকেশান সেটিংও চেঞ্জ করতে পারো। শো কন্টেন্ট বলে যে অপশানটা আছে সেটা যদি এনাবেল করে দাও তাহলে সিকিউর ফোল্ডারে যেসব মেসেজগুলো আসবে সেগুলো তুমি বাইরেও দেখতে পাবে উইদাউট আনলক দ্য সিকিউর ফোল্ডার। শো কলার আইডিজ মিনস এখানকার যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো তুমি বাইরে দেখতে পাবে যদি ফোন আসে। তাহলে তুমি সিকিউর ফোল্ডারের বাইরের কন্ট্যাক্ট এবং ক্যালেন্ডার ইভেন্টগুলো কপি করে ভেতরে আনতে পারবে। এছাড়াও অ্যালাউ ক্লিপবোর্ডে যদি অন করো তাহলে ক্লিপবোর্ডের ডেটাগুলো বাইরে এবং ভেতরে উভয় দিকেই ট্রান্সফার হবে। এখানে দেখতে পাচ্ছ শো সিকিউর ফোল্ডার অপশানটি অন করা আছে, এটা যদি অফ করে দাও তাহলে মেনু স্ক্রিনে সিকিউর ফোল্ডার আইকনটি আর দেখাবে না, তোমাকে ম্যানুয়ালি টপ বার থেকে অথবা সেটিং থেকে সার্চ করে সিকিউর ফোল্ডারটি অন করতে হবে। যেমন এভাবে এখানে অ্যাপস বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করলে সিকিউর ফোল্ডারের ভেতরে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলোর লিস্ট দেখাবে। এখান থেকে তুমি চাইলে তোমার পারমিশন, ডেটা ক্লিয়ার এইসব যে যাবতীয় অ্যাপস রিলেটেড কাজকর্মগুলো থাকে সেটা করতে পারো। তার ঠিক নিচে রয়েছে অ্যাকাউন্টস, এখানে তুমি গুগল অ্যাকাউন্টস বা তোমার স্যামসাং অ্যাকাউন্ট যার মাধ্যমে সিকিউর ফোল্ডারের ডেটাটা সিঙ্ক্রোনাইজ হবে সেটা তুমি, যদি তুমি চাও যে তোমার সিকিউর ফোল্ডারের ডেটাটা সিকিউর থাক তো ব্যাকআপ রিস্টোর সেকশনটা ভালো করে দেখে নিও যে এখানে স্যামসাং অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না, যদি না করা থাকে তাহলে ইমিডিয়েটলি অ্যাড করে নিও, তাহলে কিন্তু তোমার ডেটাটা সিকিউর থাকবে না। এখানে তুমি স্যামসাং পাসেরও সাপোর্ট পেয়ে যাচ্ছ, যদি না জানো স্যামসাং পাস কি তাহলে কমেন্ট করো, আমি এই বিষয়ে সেপারেট ভিডিও অবশ্যই বানাবো। এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে ফোনের যে কোনো জায়গায় সিকিউর ফোল্ডারটা কানেক্টেড, আমি উদাহরণ দেখাচ্ছি। ফার্স্টে ফাইল ম্যানেজার থেকে কিছু সিকিউর ফোল্ডারে মুভ করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ফাইল ম্যানেজার ওপেন করার সময় সিকিউরিটি কোড চাচ্ছে, এটা আমি করেছি এস সিকিউরের মাধ্যমে। যদি না জানো কীভাবে সেট করতে হয় তাহলে আমার পুরনো ভিডিও আছে ওটা দেখে নাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আমাদের মেন ভিডিওতে আসা যাক। আমি এখানে আমার স্ট্যাটাস নামে একটা ফোল্ডার আছে ইন্টারনাল স্টোরেজে, সেই স্ট্যাটাসের ভিডিওগুলোকে মুভ করবো সিকিউর ফোল্ডারে। তো সেই পদক্ষেপগুলো দেখা যাক। ফার্স্টে যে ভিডিওগুলো তুমি মুভ করবে সেটাকে সিলেক্ট করে নাও, রাইট সাইডে তিনটি ডটে ক্লিক করে মুভ টু সিকিউর ফোল্ডারে ক্লিক করলেই ভিডিওগুলো সিকিউর ফোল্ডারে মুভ হয়ে যাবে। যেহেতু সিকিউর ফোল্ডার মেন ডিভাইসের
একটা প্রতিলিপি, সেহেতু সিকিউর ফোল্ডারের ভিতরেও ইন্টারনাল স্টোরেজে স্ট্যাটাস নামে ফোল্ডার তৈরি হয়ে সেখানে এই ভিডিওগুলো সেভ হবে। দেখো এভাবে তো সেম, যখন কাজ হয়ে যাবে তখন আবার সেই ভিডিও সিলেক্ট করে মুভ আউট অফ সিকিউর ফোল্ডার করতে হবে, যেমনটা আগে করেছিলাম। শুধু ফাইল ম্যানেজারের মধ্যেই নয়, কন্ট্যাক্টসের মধ্যে সিকিউর ফোল্ডার অ্যাভেলেবেল। তুমি এখান থেকে চাইলে ডাইরেক্ট সিকিউর ফোল্ডারে কন্ট্যাক্টগুলো মুভ করতে পারো। জাস্ট সিলেক্ট করে তিনটি ডটে ট্যাপ করে মুভ টু সিকিউর ফোল্ডারে ক্লিক করলেই মুভ হয়ে যাবে। এখানেই সীমিত নয়, ক্যালেন্ডার, স্যামসাং নোটস, স্যামসাংয়ের যত সার্ভিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই লিঙ্ক আপ পেয়ে যাবে তুমি সিকিউর ফোল্ডারের সাথে। লিঙ্ক আপ তো হয়ে গেল, এখন অ্যাপস কীভাবে ইনস্টল করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে চলে আসো মেন ইন্টারফেসে সিকিউর ফোল্ডারের, ওখান থেকে নিচে দেখো অ্যাড অ্যাপস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখতে হবে ডাউনলোড ফ্রম প্লে স্টোর, ইট মিন্স তুমি প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবে এখানে। সো এখানে ট্যাপ করো, তারপর প্লে স্টোর খুলে যাবে, প্লে স্টোরের যেটা মেন ইন্টারফেস। তারপর এখানে তুমি সার্চ করতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। আরেকটা কথা বলে রাখি, যদি কোনো অ্যাপ্লিকেশান তোমার সিকিউর ফোল্ডারের বাইরে ইনস্টল করা থাকে, দেন তুমি যদি সিকিউর ফোল্ডারের প্লে স্টোরের ভিতরে এটা সার্চ করো তাহলে ওটা ইনস্ট্যান্টলি ইনস্টল হয়ে যাবে ফোনে। দেখো আমি হটস্টার সার্চ করব, যেটা আমার বাইরে ইনস্টল করা আছে, ক্লিক করার সাথে সাথেই দেখবে ইনস্টল হয়ে যাবে। প্লে স্টোর থেকে তো ডাউনলোড করা হয়ে গেল, এবার ফোনের অ্যাপ্লিকেশানগুলো কীভাবে এক ক্লিকে ইনস্টল করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো স্টার্টিংয়ে যখন আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করেছিলাম, বাইরে অনেকগুলো অ্যাপ্লিকেশান ছিল, এগুলো হচ্ছে ফোনের ইনস্টল করা অ্যাপ্লিকেশান, এগুলোকে ইনস্ট্যান্টলি ইনস্টল করা যাবে সিকিউর ফোল্ডারের মধ্যে। জাস্ট ট্যাপ করতে হবে অ্যাপ্লিকেশানটা আর ওপরে অ্যাড অপশানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে এমএক্স প্লেয়ারটা অ্যাড করছি, দেখো এমএক্স প্লেয়ার সিলেক্ট করলাম এবং অ্যাড করে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। যেভাবে এক ক্লিকে ইনস্টল করা যায় ঠিক সেভাবে এক ক্লিকে আনস্টলও করা যায় অ্যাপ্লিকেশান। সো যে অ্যাপ্লিকেশানটা তুমি আনস্টল করতে চাও সেটা ট্যাপ করে ধরে রাখো আর আনস্টল অপশানে ক্লিক করে দাও, অ্যাপটি আনস্টল হয়ে যাবে। আমি এখানে হটস্টার আনস্টল করে দিলাম। এখানে আমি একটা কথা বলতে চাই, তোমার যেটুকু দরকার সিকিউর ফোল্ডারে রাখার সেইটুকু অ্যাপ্লিকেশান রেখেই কাজ করবে। বেশি লোড দিতে না করলাম এই কারণেই, তাহলে তোমার ফোনের পারফরমেন্সেও কিছুটা এফেক্ট পড়তে পারে। তবে নিজের পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ মেনটেন করার জন্য এটা পারফেক্ট সলিউশন আমি মনে করি। দেন এনজয়। সবশেষে রয়েছে আনস্টল। তো আনস্টলে যদি তুমি ক্লিক করো আর এখানে মুভ মিডিয়া ফাইলস আউট অফ সিকিউর ফোল্ডার, মানে এখানকার যে ফাইলগুলো তুমি তৈরি হয়েছে বা তুমি তৈরি করেছো সেগুলো তুমি বাইরেও মুভ করে নিয়ে যেতে পারো, এখানে যদি ট্যাপ করো তাহলে সিকিউর ফোল্ডারটা আনস্টল হয়ে যাবে ফোন থেকে। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত, আবার দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।